শতরান করেও ম্যাচ জিতেও খুশি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা, এবং সেই ক্ষোভ প্রকাশ করলেন কোচ সম্প্রচারকদের ওপরেই। মঙ্গলবার হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে 90 রানে হারায় টিম ইন্ডিয়া, আর সেই ম্যাচে দুরন্ত শতরান করেন রোহিত শর্মা। মাত্র 85 বলে 101 রানের দুরন্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক, কিন্তু নিজের 29তম ও 30তম ওডিআই শতরানের মাঝে 3 বছরের একটি ব্যবধান ছিল, আর সেই ব্যবধানের কথাই তুলে ধরে বিসিসিআইয়ের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। এবং সেই বিষয়টি নিয়েই কার্যত প্রেস কনফারেন্সে খুব প্রকাশ করলেন রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, এই 3 বছরের যে ব্যবধান দেখানো হয়েছে সেটি আসলে ঠিক দেখানো হচ্ছে না, কারণ এই 3 বছরের মধ্যে মাত্র 12টি ODI খেলেছেন রোহিত, তাই এই 3 বছরের ব্যবধানটা অনেকটাই বড় দেখাচ্ছে। ভারত অধিনায়ক বলেন, আপনারা জানেন কি হচ্ছে, আমি জানি এই বিষয়টি ব্রডকাস্টে দেখানো হচ্ছে, কিন্তু কখনো কখনো ব্রডকাস্টারদের সঠিক জিনিস দেখানো উচিত। গত বছরে আমরা ODI ক্রিকেট খেলিনি, আমরা T20 ক্রিকেটের ওপরই পুরো ফোকাস দিয়েছিলাম, তাই কখনো কখনো মানুষকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, আর ব্রডকাস্টারদের অবশ্যই সঠিক জিনিসটি দেখাতে হবে। 13টি 4 এবং 5টি 6 মাধ্যমে নিজের 30তম ODI শতরান পূরণ করেন রোহিত শর্মা, এবং এই শতরানের জেরে ODI ক্রিকেটে সর্বকালীন সর্বোচ্চ শতরান হাঁকার দিক থেকে রিকি পন্ডিককে ছুঁলেন রোহিত শর্মা। এখন রোহিতের সামনে কেবল সচিন তেন্ডুলকর, যিনি 49টি শতরান, এবং বিরাট কোহলি, যিনি 46টি শতরান করে রয়েছেন, তাদের পিছনেই রয়েছেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।